নির্বাচন কমিশনে আমরা সকালবেলা গিয়েছি আর আগের দিন রাত্র 4টা পর্যন্ত যেই চিঠি যেই ডকুমেন্ট আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশন সহ সকল কর্মকর্তাদেরকে নাম ইস্যু করে অনুলিপি মূল কপি দিয়েছি সেই একই চিঠি আবার প্রধান নির্বাচন কমিশনার সহ চার নির্বাচন কমিশনারকে দিয়ে অবহিত করেছি আজকে সরকারকে নির্বাচন কমিশনকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই বিতর্ক টেলিভিশন টক শো কিংবা জনসম্মুখে আলোচনায় বসেন গণ অধিকার পরিষদের নিবন্ধন না পাওয়ার একটা কারণ যদি আপনারা দেখাতে পারেন রাজনীতি ছেড়ে দেব আর গণ সরকারের গোলামি করতে চাটুকারিতা করতে ভুইভোর নাম সর্বস্ব পান্ডারি ফান্ডারি নামে দুইটা দলকে নিবন্ধন দিয়েছেন যাদের রাজনীতির মাঝে কোনো অস্তিত্ব নাই আওয়ামী লীগ বিএনপির পরে গণ অধিকার পরিষদের মতো এই মুহূর্তে রাজপথে মিছিল মিটিং করা কোন সক্রিয় দল এই মুহূর্তে নাই সেই দিক থেকে আপনারা এই সময়ের তৃতীয় জনপ্রিয় দলকে সাংগঠনিক দলকে নিবন্ধন থেকে বঞ্চিত করে অন্যায় করেছেন অবিচার করেছেন এই অন্যায় এবং অবিচারের খেসারত আপনাদেরকে দিতে হবে আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি আপনাদের তালালি মার্কা সিদ্ধান্ত প্রত্যাহার করে গণ অধিকার পরিষদ এটি পার্টি নাগরিক ঐক্য যে সমস্ত দলগুলো রাজপথে সক্রিয় রয়েছে সকলকে নিবন্ধন দিন অন্যথায় কাপুর সুপুর গায়ে থাকবে না শ্রীলঙ্কাতে দেখেছেন না জেনে ফেলেছে মুন্সিগঞ্জে দেখেছেন না নদীতে ঝাঁপ দিয়েছে আপনারা বাসা পর্যন্ত যাওয়ার পথে নদী নাই ট্রেন আছে ট্রেন হারানো হবে অনেক সহ্য করেছি জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় নির্বাচনের নামে প্রহসন করছেন জনগণের প্রাণ মাল নিয়ে সিনেমিনি খেলছেন আর একটা নির্বাচনে যদি একটা প্রাণহানির ঘটনা ঘটে আপনাদের গায়ে জামা কাপড় থাকবে না হিরানমকে কিভাবে দৌড়িয়েছে আমরা রক্তে মাংস করে মানুষ আমরা দৌড়ানিদের আপনাদেরকে দেব আজকে আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশনের এই ঘেরাও কর্মসূচিতে আমরা পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল সহকারে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা দিয়ে এসেছি আমাদের কোন একটা নেতাকর্মী ঢিল মেরেছে পুলিশ আমাদের সামনে ছিল পাঁচজন পুলিশ আমাদের নেতাকর্মীরা যদি তাদের সাথে বাঁচে দৌড়াতো তাদের খুঁজে পাওয়া যেত আমরা পুলিশ প্রশাসনকে সম্মান করি তাদেরকে ইজ্জত দেই যে কারণে আমরা বলেছি আমরা আমাদের গণতান্ত্রিক দাবি শর্ত পূরণের পরেও নিবন্ধন দেয়নি এরা অবিচার করেছে অন্যায় করেছে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ করার জন্য ওই তালাল নির্বাচন কমিশনার দলদাস মেরুদণ্ডহীন অমানুষদের কর্ণ কুহরে এই রাজপথের কর্মীদের স্লোগান পৌঁছে দিতে চাই এখানের প্রশাসনের ভাইরা বারবার বলেছে উপর থেকে নির্দেশনা আছে এর বাইরে আপনাদেরকে যেতে দেওয়া যাবে না এখন আপনারা যদি যান আমাদেরকে হয়তো একশনে যেতে হবে প্রশাসনের ভাইদেরকে বলতে চাই আপনারা এখানে কয়জন আছেন এক থেকে 100 জন গণ অধিকার পরিষদের এখানে আশপাশে কয়েক হাজার নেতা কর্মী আছে গুলি চালাবেন কয়টা গুলি আছে আপনার রাইফেলে আপনার গুলি তাক করতে করতে 3 জন বন্দুক ঘরে ফেলবে আপনাদের জানের ভয় আছে আমরা জানের ভয় নাই শেখ হাসিনার পতনের জন্য মৃত্যু কাফন মাথায় পেতে রাজপথে আমাদের সংগ্রাম হচ্ছে দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে জাতিবাদের ছবল থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য হয় জীবন না হয় মৃত্যু সে
কাছে আর পতন আপনারা প্রস্তুত আছেন এই বাকশালীদের পতন আপনারা প্রস্তুত আছেন আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে পুলিশ ভাইদেরকে বলতে চাই এটা ট্রেইলার ট্রেইলার দেখেছেন বিনয়ের সাথে সম্মান দেখিয়ে আজকের কর্ম এই সরকারের মরণ খট্ট বাজারের জন্য রাজপথে নামবো কালকে থেকে সেদিন পিছু হটব না আরো ট্রেইলার সামনে দেখবেন 27 তারিখ দুই দিন পরে চলুন আমার জন্য চাকরি নিয়েছেন নাগরিকদের অধিকার রক্ষা করার জন্য সংবিধানকে সমুন্নত রাখার জন্য গণতন্ত্র ন্যায় বিচার সমুন্নত রাখার জন্য আপনারা চাকরি নিয়েছেন আপনার ব্যাক ট্যাক্স জনগণের ব্যাক ট্যাক্সের পয়সায় আপনার বেতন দেয় এই যে রাজপথে বকবক করছি আজকে তাদের কামে দরদর করে রাজপথ দিচ্ছে এতে টাকায় আপনাদের বেতন হয় শেখ হাসিনা সাতচল্লিশ চুয়াল্লিশ আওয়ামী লীগের টাকায় আপনাদের বেতন হয় না আপনাদের বিবেককে একবার প্রশ্ন করুন আজকে দেশের এই প্রেক্ষাপটে আপনাদের কোন দিকে থাকা উচিত আপনারা কি বাংলাদেশকে উত্তর কোরিয়ার মতো একটা ফাঁসিবাদী রাষ্ট্রে পরিণত করবেন নাকি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সমস্ত আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়াজ তুলেছে আমরা বিরোধী দল বিএনপি সহ যারা রাজপথে আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে অহিংস আন্দোলন করছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই আন্দোলনের জনগণকে সম্পৃক্ত করা এই আন্দোলনের সামরিক বাহিনীর সমর্থন আদায় করা এই আন্দোলনের পুলিশ বাহিনীর সমর্থন আদায় করা এই আন্দোলনের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমর্থন আদায় করা আমরা এখন চূড়ান্ত দফার অবান তার প্রান্তে পৌঁছে গেছি এখন সেটা বলেছি এতদিন যা দেখেছেন ট্রেইলার এখন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই ফাইনাল খেলায় যারাই সামনে পড়বে ফুটবলের মতো সব উড়িয়ে দিতে হবে কথা একটাই আজকের এই নাসিরছিল নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আমরা আজকে যে প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাচ্ছে নির্বাচন কমিশনকে বলবে আগামী সাত দিন আপনাদের সময় সাত দিনের মধ্যে আপনাদের সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনা না করেন আমাদের ফাইনাল খেলা হবে আপনাদের ওই নির্বাচন কমিশন অভিমুখে আবার তখন আর ট্রেইলার ট্রায়াল হবে না ফাইনাল হবে ফুল অ্যান্ড ফাইনাল আমরা আজকে সময় দিচ্ছি সাত দিন একই সাথে প্রশাসন সহ সরকারের চাটুকার দালাল দলদাস তাদেরকে কিছু কথা বলতে চাই গতকালকে র‍্যাব হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিং এ খন্দকার মঈন কমান্ডার আল মঈন সাহেব কোন ডিসিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থার প্রতিনিধি করা প্রশ্নে উত্তর দিয়েছেন বিপিনের সাথে নাকি কুকিচিনের সম্পৃক্ততা আছে আপনারা আপনারা কি সুস্থ স্বাভাবিক